তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ জুড়ে পরবর্তী ২৪ ঘন্টায় আরও বাড়তে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি, ৪৪ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কবে আসবে স্বস্তির বৃষ্টি, সেই দিকেই তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। কলকাতায় ৪০ ডিগ্রি পেরিয়ে গেল পারদ। আজ শনিবার ৪১ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা তাপমাত্রা। দক্ষিণবঙ্গের ৭ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। বাঁকুড়াতে ৪৪ ডিগ্রি পার করেছে তাপমাত্রা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৈশাখ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে। এমনকি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় চলছে তাপপ্রবাহ। কলকাতা সহ রাজ্যের ১২টি জেলায় তাপপ্রবাহর কবলে। রেকর্ড তাপমাত্রা পশ্চিম বর্ধমানের পানাগড়ে। সেখানে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি বেশি। কলকাতার পারদ প্রায় ৪১ ডিগ্রি। আজ ৪১ ছাড়িয়ে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি থাকবে তিলোত্তমার পারদ। রবিবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। তবে সোমবার নামতে পারে স্বস্তির বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে সোমবার, হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মঙ্গলবার। তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। এই ১০ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝোড়ো হাওয়া আগামী ২৪ ঘন্টায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের নিচের দিকে ৩ জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামীকাল অর্থাৎ রবিবার বছরের উষ্ণতম দিন হতে চলেছে। সেই কারণে বিশেষজ্ঞরা অতিরিক্ত গরমে দিনের বেলা বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। সময় মেনে বারবার জল খাওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা। কার্যত বলা যেতেই পারে পার্বত্য অঞ্চল বাদে বাকি দুই বঙ্গে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বঙ্গবাসী। তবে সোমবারে বৃষ্টি দেখা দিলেও তাতে স্বস্তি মিলবে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন ০৩২১৫২৫৭৬০৩।